ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকেই ইউরোপে জ্বালানি সংকটের মূল কেন্দ্রে রয়েছে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন। গেল সপ্তাহের শুরুতে পাইপলাইন দুটোতে শনাক্ত করা হয় 4টি ছিদ্র। এরপরই পাল্টাপাল্টি দোষারোপে উত্তপ্ত বিশ্ব রাজনীতি। এর মধ্যে আগুনে ঘি ঢালার মতো অভিযোগ করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পুতিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে নর্ড স্ট্রিমের 1 নম্বর পাইপলাইন ক্ষতি করার অভিযোগ এনেছেন। পাইপলাইনে বিস্ফোরণের ঘটনাকে ইউরোপীয় জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেন তিনি। প্রেসিডেন্ট পুতিনের বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একই অভিযোগ জানালো রাশিয়া। ইউরোপে নিজেদের তরল প্রাকৃতিক গ্যাসের বিক্রি বাড়াতেই এমন গর্হিত কাজ করেছে যুক্তরাষ্ট্র, দাবি মস্কো প্রতিনিধির। আমেরিকানские поставщики сжиженного газа должны праздновать кратное увеличение поставок СПГ на европейский континент. А с политической точки зрения এমন অভিযোগকে রাশিয়ার স্বভাবসুলভ আচরণ বলছে যুক্তরাষ্ট্র। ভবিষ্যতে নাশকতা ঠেকাতে ইউরোপের সব জ্বালানি স্থাপনায় মিত্রদের সঙ্গে নিয়ে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে হোয়াইট হাউস। We have in fact begun coordinating with allies to increase surveillance and monitoring of energy infrastructure including pipelines in the Baltic Sea, and we will continue to work closely with Norway and other countries that have come out publicly and announced that they are stepping up their efforts in that regard. রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধের পর বর্তমানে ইউরোপে সবচেয়ে বেশি গ্যাস সরবরাহ করছে নরওয়ে। তাই দেশটির সব জ্বালানি স্থাপনায় নিরাপত্তা বাড়ানোর কথা জানিয়েছে ব্রিটেন, জার্মানি ও ফ্রান্স। ইতোমধ্যেই স্থাপনাগুলোর সুরক্ষায় নৌ ও বিমান বাহিনী টহল বাড়িয়েছে স্ক্যান্ডিনেভিয়ান দেশটি। নাফি আরমান মনন, এখন বিশ্ব।